আমার লাইট বন্ধ। আমি কিন্তু ছাদে একাই বসে বসে, ঠান্ডা হোক গরম হোক আমি ছাদে বসে, আমার ফ্যানের বাতাস লাগে না, ঠান্ডা হলে আমার চাদর লাগে না, আমার গায়ে কম্বল লাগে না, আমি ছাদের উপর বসে বসে আমি সবার সাথে কথা বলি। আমার লিডাররা জানে বাংলাদেশ টাইম রাত 3টা 4টা বাজে আমি ওখানে কিন্তু আমি জেগে, আমার ওখানে রাত 3টা বাজে 4টা বাজে আমি জেগে, 5টা বাজে ফেটে উঠি যাই। তো এই যে অফিস তো নাই আমাদের বাংলাদেশে, তো প্রচুর অফিস, মালয়েশিয়ায় অফিস নাই, আসলে গায়ে পানি ঢাললে যে কাপড় বদলাতে হয় এবং শরীর দিয়ে ঘাম ঝরালে কিছু যে পাওয়া যায়, আমি তার একটা আমার সাথে তো অনেকেই ছিল, সবাই কিন্তু ঘুমাই রাত 10টা বাজলে, আমাকে দেখে কিন্তু বিরক্ত হয় আমার মোবাইল টিপা দেখে। আমি আমরা বলে যে এটা কি পাগলের মতো খালি মোবাইল টিপে কয়েকদিন পর পাগল হয়ে যাবে, আমি বলছি যে 200+ দেশের মানুষ যদি পাগল হতে পারে তো আমি সামিম পাগল হলে আমি সামিম পাগল হলে সমস্যা কোথায়? আমি তাকে ধন্যবাদ দিচ্ছি, ভাই আসসালামু আলাইকুম, আপনি আমাদের তাকে 3-4 মাস পরে আমার অ্যাক্টিভিটিস থেকে আমার নক করেছে পার্সোনাল হোয়াটসঅ্যাপে, ভাই এটা কি বিজনেস? আমি যে ভাই এই কথাটা তো তখন আমাকে জিজ্ঞেস করতে পারতেন, না বুঝে কমেন্ট করলেন এভাবে কেন? আমি এটা কিন্তু বলি না, এটা আমার মনের কথা, আমি আমার টার্গেট যেটা ছিল সেটা আমি করেছি, আমি মনে মনে নিয়ত করেছিলাম ইনভাইট করব, দাওয়াত করব এবং তাকে জয়েনিং করেছি, সে বিজনেস করছে। তো ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা এবং সব কিছু মিলিয়ে আজকে এখানে আসছি। আমি ডিরেকশন থেকে এত কিছু পাবো আমি ভাবতে পারি নাই, আমাদের সার্কেল লিডার আছেন, আমাদের অনেক হেল্প করে যখন ফোন করি, তারপরে আমাদের যে লিয়াকত ভাইয়া আছে, তারপরে আমাদের স্যার তো সবসময় আছে, আমাদের এটা তো বলার প্রয়োজন নাই, এবং এই যে গোলাম সার আলম স্যার ওনার সাথে খুবই পরিচিত, এবং আসলে এই যে ডিরেকশনের কারণে মানিকে মানিক কারোর সাথে কিন্তু সরাসরি কারোর সাথে আমার কানেক্টেড নাই, ঠিক আছে, কিন্তু অনলাইনের মাধ্যমে এত পরিচিত হয়েছি। একদিন আমাকে কয়েকদিন আগে আলমদির টিসুমন স্যার আমাকে নক করেছে মেসেঞ্জারে, আমি তখন মনে মনে ভাবছি যে এটাই ডিরেকশন, ডিরেকশন থেকে আরও কিছু পাবো এবং অলরেডি পাচ্ছি, এবং আশা করি আপনারা সবাই এখানে পাবেন। আর যার কথা হয়তো বললেই নয়, মালয়েশিয়ায় যে আমি যাকে জয়েন করেছিলাম মিজানুর রহমান, মিজানুর রহমান ভাইয়ের আব্বা আছে এখানে, স্টার এজেন্ট কমপ্লিট করে, এই যে মিজানুর ক্রেস, এই যে মিজানুর, ফজরের সময় আমাকে নক করে, আপনি এখন ঘুমান নাই? বলছে না আমি ঘুমাই, কি করছেন? আইডি বানাচ্ছি, এত কাজ আমি শেষ করতে পারছি না। 16 ঘন্টা ডিউটি করার পরে রাত 10টা বাজে রুমে আসি, রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে এই পরিশ্রম করে, ইনশাল্লাহ 3 মাসে স্টুডেন্ট কমপ্লিট করেছে 16 ঘন্টা ডিউটি করার পরে, এমন সময় সে স্টুডেন্ট কমপ্লিট করেছে বাংলাদেশের প্রোডাক্ট ছিল না সেই সময়। তো আসলে এই যে দেখেন, এই যে এখানে কিছু পিকচার আছে, এই যে রাস্তায় ঘুরছে, রাস্তায় কোথায় বাড়িতে গেছে পার্কে, এই যে দেখেন এই যে প্রোডাক্ট নিয়ে গেছে, এই যে প্রোডাক্ট, এই যে দেখছেন অনলাইন আছে, আমি এটা আমি বলেছি যে আমি কোথাও ছুটি পাইলে আমি কোথাও না কোথাও বেড়াতে যাওয়ার টার্গেট করি, ওরা না ডাকলে আমি বলি যে আমি আসবো আপনার ক্যাম্পে, কেন কেন আমি ওখানে যে আমি আইডি বানাতে পারি, নিজে আইডি বানানোর আগে প্র্যাকটিস করেছি, তারপরে বিজনেস শুরু করেছি। আমি ওখানে ঘুরতে যাই, দুইজনকে আইডি বানাতে চলে আসি একটা ক্যাম্পে যে, এবং তাদেরকে স্টক পয়েন্ট চিনে দিয়ে আসি, জুম ডাউনলোড করে দিয়ে আসি, আইডি বানানো শিখাইতে চলে আসি, পরবর্তীতে আমার কাজ শুরু, তাকে মোটিভেশন করে। আসলে কষ্ট করলে যে কষ্টের ফল পাওয়া যায়, এটা আপনারা সবাই জানেন,
তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আমরা সবাই কাইন্ডলি সিটে বসে যাই।